तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। আমরা এর আগে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীম কথামৃতকার তার আলাপ হচ্ছে, দুজনেই দুজনকে দর্শন করেছেন, এইবার তারা দুজনে দুজনের সঙ্গে কথা বলছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আগে অনেকবার বলেছি যে রামকৃষ্ণ কথামৃত এখন সারা পৃথিবীর একটি অত্যন্ত পরিচিত এক ধর্মগ্রন্থ। যেমন খ্রিস্টানদের কাছে বাইবেল, যেমন হিন্দুদের কাছে বেদ, উপনিষদ, গীতা, যেমন মুসলমানদের কাছে কোরআন, অন্যান্য ধর্মের মানুষের কাছে সেই সেই ধর্মের যেটি মূল ধর্মগ্রন্থ, আজকে রামকৃষ্ণ কথামৃত জগতের মানুষের কাছে সেরকম সুপরিচিত একটি ধর্মগ্রন্থে রূপান্তরিত হয়েছে। আমি আগে আপনাদের কাছে বলেছি, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম তিনি বলছেন, তব কথামৃত কলির নববেদ। এই কথাও আগে আমরা বলেছি, এই নজরুল ইসলাম কিন্তু রামকৃষ্ণ মিশনের তথাকথিত ভক্ত নন, শ্রীরামকৃষ্ণের ভক্ত, স্বামী বিবেকানন্দের ভক্ত, অনুরাগী অবশ্যই, কিন্তু যে অর্থে আমরা ভক্ত বলি সেই অর্থে তিনি ভক্ত নন, তিনি দীক্ষা গ্রহণ করেননি। কিন্তু তিনি যে কথাটি বলেছেন অসাধারণ গুরুত্বপূর্ণ কথা, তিনি বলছেন তব কথামৃত, মানে তোমার কথামৃত কলির নববেদ। আমাদের হিন্দুদের বা সনাতন ধর্মের মানুষদের কাছে বেদ হচ্ছে আমাদের মূল এবং প্রধান ধর্মগ্রন্থ। যদিও আমাদের বিশ্বাস মতে আমরা বেদকে গ্রন্থ বলে মনে করি না, যেমন ইসলাম ধর্মের মানুষেরা কোরআনকে গ্রন্থ বলে মনে করেন না, কোরআন তাদের কাছে প্রকাশিত ঈশ্বরের কথা, ঈশ্বরের নিজের মুখের কথা। কোরআনের বহু সহস্র বছর আগে এই বেদের আমাদের কাছে আগমন হয়েছে, এবং এই বেদও আমাদের কাছে, মানে আমাদের হিন্দুদের কাছে বা সনাতন ধর্মের মানুষদের কাছে এরকম ইংরেজিতে রিভিল বুক লেখা গ্রন্থ নয়। আমাদের সমস্ত ধর্মগ্রন্থই লেখা, হয়তো প্রথমে লেখা ছিল না কোনো কোনো ধর্মের ধর্মগ্রন্থ, পরে লেখার আকার পেয়েছে। তিনি আমাদের এই ধর্মগ্রন্থটি, আমাদেরকে গ্রন্থ বলতে চাই না, গ্রন্থ বলা উচিত নয়, এটা পুরোটাই ঈশ্বরের কথা, ঈশ্বরের প্রত্যাদিষ্ট কথা, এই জন্যে বলা হয় রিভিল বুক। যেন এই গ্রন্থটি, যেটা গ্রন্থ আকারে আমরা দেখি এখন,
আজকের যুগে আধুনিক যুগে ইন্ডিপেন্ডেন্ট ফর্ম আমরা লেখার আকারে ছাপার অক্ষরে পাচ্ছি, কিন্তু বেদ তো তা ছিল না। বেদের যখন আত্মপ্রকাশ ঘটেছে তখন পৃথিবীতে আর কোনো ধর্মের আবির্ভাব হয়নি, এটা মনে রাখতে হবে। এটা আমাদের মৌলবাদী কোনো চিন্তা নয়, এটা সত্য। এটা এখন পৃথিবী স্বীকার করে নিয়েছে। যখন বেদের আত্মপ্রকাশ ঘটেছে পৃথিবীতে তখন পৃথিবীতে আর কোনো ধর্ম এবং ধর্মমত তার আত্মপ্রকাশ হয়নি, এটাই প্রথম। সেজন্য বেদকে আমরা বলি ইন্সপায়ার্ড টক্স, ঈশ্বরের কথা, ঈশ্বরের প্রত্যাদিষ্ট ঋষিরা এটাকে আমাদের কাছে প্রকাশ করেছে, যেটা প্রত্যাদিষ্ট কথা সেটাকে আমরা কখনো গ্রন্থের মর্যাদা দিই না, গ্রন্থ বলে সীমিত করি না। বেদ হচ্ছে সেরকম। বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, যদিও সেটি গ্রন্থ নয়। এটাকে আমাদের আচার্যরা বলেছেন এটা হচ্ছে একটি গ্রন্থ। গ্রন্থের আকারে যাকে আমরা পেয়েছি, উপায় ছিল না, গ্রন্থের আকারে তো পেতেই হবে। আধুনিক যুগে তো গ্রন্থ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আসলে এটি প্রত্যাদিষ্ট, ঈশ্বরের কথা তার উপলব্ধি করেছেন ধ্যানের মধ্যে। সেই ধ্যানে উপলব্ধ যে সত্য, সেই সত্যকে তারা প্রকাশ করেছিল। তাদের কৃতিত্ব এইটুকুই যে তারা সেটাকে প্রকাশ করেছিল, তাদের এর উপরে কোনো কপিরাইট নেই। তারা এটা বলেছেন, তারা ছাড়া কেউ বলেননি তা নয়, এটি ঈশ্বরের কথা, তাদের মুখ থেকে এটা বেরিয়ে এসেছে। এই জন্যে বলা হয় রিভিল বুক, ঈশ্বরের কথা প্রকাশিত হয়েছে, কোনো মানুষের মাধ্যমে নয়। মানুষ একটি বাহন মাত্র এই সত্যকে জগতের কাছে তুলে ধরার জন্য, কিন্তু এই সত্যটি ওই মানুষগুলি নয়। এই সত্যটি যে কপিরাইট, যে সত্তাধিকার, সেটি কোনো মানুষ বা কতগুলো মানুষের নয়, এটি ঈশ্বরেরই কথা। তারা তাকে উপলব্ধি করেছেন, সেভাবে তাকে অভিব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। তো আমাদের ধর্মের যেটি মূল ধর্মগ্রন্থ বা প্রধান ধর্মগ্রন্থ, যাকে আপনারা সবাই জানেন বেদ বলি, বেদ, সেই বেদ আমাদের মতে হচ্ছে আমাদের ধর্মের, সনাতন ধর্মের মূল এবং প্রধান ধর্মগ্রন্থ। যদিও গ্রন্থ এটিকে বলা যাবে না, তখন গ্রন্থ বলে কিছু হতোও না, গ্রন্থ লেখার আবিষ্কারই হয়নি, না গ্রন্থ কী করে হবে। এটা মুখে মুখে, শুনে শুনে, এক মানুষ থেকে আর এক মানুষে, এক সম্প্রদায় থেকে আর এক সম্প্রদায়ে এটা প্রচারিত হয়েছে। তাই বেদ হয়ে গেল সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের মূল বা প্রধান ধর্মশাস্ত্র। তাই নজরুল বলছেন, এই যে কথাগুলি তো আমরা এখন শ্রীরামকৃষ্ণের সময় পেলাম, শ্রীরামকৃষ্ণের কথাকে কথামৃতের আকারে পেলাম, এটি কোনো গ্রন্থ নয়, এটি নতুন বেদ। বেদ মানে গ্রন্থ নয়, অনন্ত জ্ঞানের ভাণ্ডার হচ্ছে বেদ। যে জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান, বই পড়া জ্ঞান নয়, লোকের মুখে শোনা জ্ঞান নয়, আমাদের যে জ্ঞান, সব মানুষের যে জ্ঞান, সেগুলো অপরের কাছে শুনি, হয় মাস্টারমশাই, দিদিমণি বা কোনো পণ্ডিত বা আমাদের গুরুজন, তাদের কাছে শোনা যে জ্ঞান, কিন্তু বেদের যে জ্ঞান সেটি কোনো কারোর কাছ থেকে শোনা জ্ঞান নয়। যারা এটা আমাদের কাছে বলেছেন তারা এই জ্ঞানটাকে ধারণ করেছিলেন,
এই জ্ঞানটাকে বহন করেছিলেন। এই জ্ঞান তাদের তাদের এর উপরে কোনো অধিকার নেই, তাদের জ্ঞান তো নয় এটা, তারা এই জ্ঞানটাকে শুধু বহন করেছেন এবং ধারণ করেছেন। আমরা এই প্রসঙ্গে বলতে পারি এই যে আমাদের, আমরা জানি যে হিমালয় থেকে গঙ্গা নেমেছেন, গঙ্গা যখন নামছেন তখন সেই গঙ্গাকে নামানোর জন্যে অযোধ্যার রাজা ভগীরথ, রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথ, তিনি তপস্যা করেছেন। কারণ তার পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ, তারা তাদের বাবা মহারাজ সগর, তার নাম হচ্ছে সগর, সাগর নয় সগর, মহারাজ সগর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে যজ্ঞ সমাপ্ত হলে ওই অশ্বটিকে সেই যজ্ঞে বলিদান দেওয়া হয়, ওই আগুনের মধ্যে সেই বলি দেওয়া অশ্বটিকে হোম করা হতো। এটা আমাদের প্রাচীনকালে এরকম হতো এবং মহারাজ সগর অশ্বমেধ যজ্ঞ করেছেন। এই সদ্য আমরা দুর্গাপুজো পার করে এসেছি, এই দুর্গাপুজোটিকে বলা হয় কলির অশ্বমেধ যজ্ঞ। এই বিশাল ব্যাপার, আপনারা তো অতটা বুঝতে পারেন না, আমরা দেখি এই দুর্গাপুজো মানে একটু ভয়ঙ্কর বিরাট কত যে এর ব্যাপকতা, কত যে বৈচিত্র্য, এর কত তাৎপর্য আমরা জানি। সেই অশ্বমেধ যজ্ঞ বিরাট একটা বিশাল ব্যাপার। দুর্গাপুজো আধুনিক কালে মানে কলিযুগে, এই যুগে এটি ওইরকম একটা বিশাল এই দুর্গাপুজো। এই জন্য দুর্গাপুজোকে বলা হয় কলির অশ্বমেধ যজ্ঞ। তা মহারাজ সগর অযোধ্যার রাজা রামচন্দ্রের অনেক আগে পূর্বপুরুষ, সে অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং অশ্বমেধ যজ্ঞের যে অশ্বটিকে ওটা ছেড়ে দিয়েছে। এই অর্থ হচ্ছে যদি এই অশ্বটিকে কেউ না ধরে তাহলে বোঝা যাবে যে সবাই এই রাজার বশ্যতা বা অধীনতা স্বীকার করে নিল, ও নিজের মতো করে ঘুরবে সব সর্বত্র, যদি তাকে কেউ ধরে তাহলে রাজার সৈন্যরা পেছন পেছন যাবে, তাদের সঙ্গে তাদের যুদ্ধ হবে। তেমনি মহারাজ সগরের অশ্ব ঘুরছে, ঘুরতে ঘুরতে তারা এসেছেন একটা জায়গায় হচ্ছে সাগর সঙ্গম, যেখানে সমুদ্র, গঙ্গা নদী বা সব নদী যেখানে একসঙ্গে মিলিত হয়, সাগর সঙ্গম। সেটি গান আমরা ছোটোবেলায় শুনেছিলাম, ওদেশের গান মানে ওই বাংলার গান, হয়তো এই বাংলাতেও অনেকে জানেন, মোহনায় এসে নদী আর কি ফিরিতে পারে। এই ছোটোবেলায় এই গান শুনতাম, মোহনায় এসে নদী আর কি ফিরিতে পারে, মোহনায় যদি একবার নদী এসে পৌঁছয় তাহলে ওই নদী আর তার পূর্বের অবস্থানে যেতে পারে না, সে মিশে যায় সগরের সঙ্গে। তো সেই মহারাজ সগরের যে অশ্ব ওটি ঘুরছে, তার সঙ্গে পিছনে চতুরঙ্গ বাহিনী মানে বিরাট সৈন্যবাহিনী সঙ্গে সঙ্গে যাচ্ছে, যদি কেউ আটকায় তাহলে তার সঙ্গে বা তাদের সঙ্গে যুদ্ধ হবে। মহারাজ সগর তো পরাক্রমশালী নরপতি ছিলেন, কেউ তো তার অশ্বকে ধরার সাহস পাচ্ছে। এইবার ঘুরতে ঘুরতে এসে দেখছেন ঘোড়াটিকে, অশ্বটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা দেখলো যে এই অদূরেই একটি আশ্রম আছে, এক ঋষির আশ্রম আছে, সে আশ্রমের পাশেই সেই অশ্বটি ঘাস খাচ্ছে। এখানেই তো আছে আমাদের ঘোড়াটি। তখন সে ঘোড়াটিকে যেই ধরতে গেছে তখন সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যে সগরের সৈন্যবাহিনী ছিল
এবং তার দেখি 60,000 পুত্র। এখনকার দিনে এখন সমস্যা হচ্ছে যে আমাদের এখন হিন্দুদের মধ্যে পরিবার পরিকল্পনার প্রভাবে পুত্র কন্যা যাই বলুন বেশি আর থাকে না, একটি দুটি। এর 60,000 পুত্র, আমি ভাবিছি সবর রাজার স্ত্রী যারা এই 60,000 পুত্রের জননী তার কি অবস্থা হচ্ছে। একজন তো হবে না, নিশ্চয়ই অনেক রানী ছিল। এখন 60,000 পুত্র সঙ্গে সঙ্গে পাহারা দিচ্ছে ঘোড়াটাকে। এখন দেখছি যে ওই মুনির আশ্রমের পাশে ঘাস খাচ্ছে, যেই ধরতে গেছে তার সঙ্গে মুনির সন্তানদের, মুনির এই রাজার ছেলেদের বিরাট যুদ্ধ হয়ে গেল। এরপরে খুব হইচই চাকেমেচি শুরু করেছে। 60,000 বুঝতে পারছেন তো, আমাদের এই দুর্গাপূজার সময় এখানে কেউ কেউ বলছেন আমাদের এখানে 20,000-এর মতো লোক কুমারী পুজোর দিনে ডুবেছিল, মানে থই থই করছে লোকে, জায়গা দিতে পারছে। 20,000-এ এই আশ্রমে এই অবস্থা, 60,000 যদি হয় 60,000 তাহলে কী অবস্থা হবে। তাদের যে কথাবার্তা, সাধারণ কথাবার্তা, সে তো বিশাল কলরব হয়ে যাবে। এতে ওই মুনির, যে মুনি ওখানে ছিলেন এই আশ্রমে, সেই মুনির নাম আপনারা হয়তো অনেকে জানেন, কপিল মুনি। সেই কপিল মুনি ধ্যান ভঙ্গ হয়ে গেল, এত লোকের চিৎকার চেঁচিয়েছে, উনি বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে ওই যে 60,000 দুর্বৃত্ত সাগর সাগর রাজের পুত্ররা মুনিকে অসম্মান করে, হ্যাঁ আপনি একটা চোর, আপনি হয়তো বলেনি, তুই তো কারেই করেছে হয়তো, চোর এসব বলাতে মুনি ঋষিরা শান্ত স্বভাবের থাকতে, একজনই আছে যার রাগ খুব রাগটাগ হতো বলে আমরা শুনেছি, তার নাম দুর্বাসা। এ নাম আপনারাও শুনে থাকবেন, এবং দুর্বাসা মানে খুব সহজেই রেগে যায়। আর তখনকার সাধু ঋষিদের ভয় হচ্ছে তারা যা বলবে তাই ফলে যাবে, এটাই লেগে যাবে। এখন চোর ডাকাত কত কি বলেছে, শান্ত স্বভাবের ঋষি বা মুনি কপিল মুনি তার রাগ হয়ে গেছে, কিন্তু সাধু লোক তাকে চোর বলে রাগ তো হওয়ার কথা, প্রথমেই নিশ্চয়ই রেগে যাননি, এমন চিৎকার চাচা কিছু করছে দেখে একটু রেগে গেছে। রেগে গিয়ে এই ঋষির চোখ দিয়ে অগ্নি উদ্গীরণ করছে, মানে আগুন বেরিয়ে এসছে, এমন তাকিয়েছেন আগুনের মতো সেই দৃষ্টি। তাতে এই যে 60,000 রাজার ছেলে রাজপুত্র এক লহমায় এক মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেল, বোঝো ছাড়া ঘোড়া তো ঘাস খাচ্ছে, সবাই যারা পাহারা দেওয়ার লোক সবাই তো পুড়ে ছাই হয়ে গেল। কত শত বর্ষ তখনকার দিনে হিসেবে এরকমই ছিল, এক দুই বছরের কথা তারা বলত, শত সহস্র বছর। আমাদের একজন সাধু আমার থেকে 6-7 বছরের বড় ছিল, এই সম্পত্তি তিনি মারা গেছেন, তো আমরা একসঙ্গে ছিলাম, আমি তো ইন্ডিয়ায় ছিলাম গোর পার্কে, উনিও ওখানে ছিলেন, আমার থেকে 6-7 বছরের সিনিয়র, ও বুদ্ধিমান, ও কালাতি পড়েছিল, তারপরে সাধু হয়েছে এলাহাবাদের। তো উনি একবার তপস্যা করতে হিমালয়ে গেছে, উত্তরকাশী, উত্তরকাশী গিয়ে দেখছেন যে বহু মানুষ লাইন করে দৌড়চ্ছে, লাইন দিয়ে দৌড়চ্ছে, হুজুক তো জানেন, হুজুক মানে সবাই দৌড়ায় দৌড়াচ্ছে, কী হয়েছে, ওখানে একজন সাধু আছেন তার বয়স 300 বছর, 300 বছর, সেটা শুনে সব লোক দৌড়াচ্ছে, 300 বছরের বৃদ্ধ সাধু তাকে একটু প্রণাম করবো, স্পর্শ করবো, দর্শন করবো, সবাই ছুটছে। আর আমাদের এই সাধুটি কম বয়স, মহাবিচ্ছু, আমরা একসঙ্গে ছিলাম, একটু আগে বললাম, উনিও গেছেন,
উনি আবার ওই যে সাধুকে দেখব 300 বছরের পুরনো এই ভাব নিয়ে যান, কিন্তু ব্যাপারটা কি একটু দেখি, 300 বছরের পুরনো এরকম কি মানুষ বাঁচে নাকি, ওই রকম ওকালতি করেছেন সপ্তাহে একটু করে করছেন। তিনি গেছেন, সব লোকরা দৌড়চ্ছে তাকে দর্শন করার জন্য, তিনি গিয়ে একদম পেছনে দাঁড়িয়েছে আমাদের এই সাধুটি রামকৃষ্ণ মিশন। তো সব লোক তাকে দর্শন করছে প্রণাম করছে, ইনি গিয়ে সাধু বাবাকে গিয়ে প্রশ্ন করছেন, আপনাকে সব প্রণাম করার জন্য দর্শন করার জন্য এই লোকে লাইন দিয়েছে? ওরা বলছে আপনার বয়স নাকি 300 বছর। সাধু বেশি কথা বলেন, এই দুষ্ট লোকগুলো তো কথা বলেন কম, ধরা পড়ে যাবে চুপ করে আছে, এ তো হতেই পারে আমাদের সাধুটি বলছে 300 বছর আপনার বয়স হতেই পারে। তো ঠিক হ্যায় হিন্দি ভাষী সাধু বাবা বলে ঠিক হ্যায় তো 20 ঘটা দেন, তো 20 বছর কমিয়ে দাও, তো 300 থেকে 20 বছর কমালে 280 হয়, কিন্তু আপনার বয়স 280 অসম্ভব হতেই পারে। ঠিক হ্যায় তো আর 20 ঘটা দেন, আরও 20 কমিয়ে দাও, এরকম করতে করতে দেখা গেল তার বয়স যা দাঁড়ালো শেষ পর্যন্ত 80 বছর, 300 চলে গেছে, সেখান থেকে 80 তে নামিয়ে নিয়ে। তো আমাদের তো এরকমই সব অভ্যেস, বেশি বানানো অভ্যেস, বাঙালি জাতিরই বানানো অভ্যেস, অতিরঞ্জিত করার অভ্যেস। তো ওই হচ্ছে 60,000, একে কখনো হয় নাকি, একে কোনো যুক্তি কাজও না বুদ্ধি কাজও, 60,000 ছেলে মেয়ে হবে, মা অবস্থা কী দাঁড়াবে আর বাবাই বা কী করবে 60,000 ছেলে মেয়ে। তো যাই হোক, সব ছাই হয়ে পুড়ে শেষ হয়ে গেছে। তো এর বহু প্রজন্ম পরে ভৈরব ওই বংশে এসছে, সগরের বংশে। তিনি শুনেছেন তার সব অগ্রজরা যারা আগে তার আগে জন্মগ্রহণ করেছে সব এই আশ্রমে এসে এই মুনির দৃষ্টিতে ভস্য হয়ে এখানে ছায়ের গাদা হয়ে পড়ে আছে, সবাই ছায়ের গাদায় রূপান্তরিত হয়েছে। তো তিনি তপস্যা করছেন, তপস্যা করেছেন কেন, তিনি জেনেছেন ধ্যানে যদি মা গঙ্গার স্পর্শ এরা পায় সবাই আবার পুনর্জীবন লাভ করবে। ছাই হয়ে গেছে, এখানে আপনারা বেশি কোশ্চেন করলে মুশকিলে পড়ে যাবো আমি, কারণ এর তো কোনো উত্তর আমার জানা নেই। ছাই থেকে কি আবার জ্যান্ত মানুষ বেরিয়ে আসতে পারে? বেরিয়ে আসতে পারবে, জ্যান্ত মানুষ কোথেকে আসবে? তো এখন কী করা যাবে? এদিকে ভগীরথ তপস্যা করে জেনেছেন যে মা গঙ্গার স্পর্শ যদি এদের শরীরের সঙ্গে হয় ওই ছায়ের মধ্যে হলেও চলবে, এরা আবার পুনর্জীবন লাভ করবে। তো গঙ্গা কোথায় পাবে? তখন তো গঙ্গার আত্মপ্রকাশ ঘটেনি এই পৃথিবীতে। ভগীরথ তপস্যা করেছেন শিবের জটার মধ্যে গঙ্গা আছেন আপনারা জানেন, এখন আর দেখি না, আমাদের ছোটবেলায় দেখতাম শিব দাঁড়িয়ে আছেন হিমালয়ের পাদদেশে আর তার জটা থেকে মা গঙ্গা বেরিয়ে আসছে, এই ছবি দেখতাম আমরা ছোটবেলায়, এখন আর দেখি না। এখন লোকে এসব বিশ্বাস করে না, ছবি টবি আর থাকে না, এসব আর হয় না, আমাদের যখন ছোটো ছিলাম তখন বিশ্বাস করতো লোকে, এখন আর বিশ্বাস বিশ্বাস যত দিন যাচ্ছে বিজ্ঞানের যুগে আমাদের পদচারণা করছে এগুলো আর বিশ্বাস করতে চাই। তো যাই হোক, ব্যাপারটা এরকম আছে আমাদের গ্রন্থে রামায়ণে লেখা আছে যে ভগীরথ প্রচণ্ড তপস্যা করে মা গঙ্গাকে প্রসন্ন করলেন, খুশি হলেন গঙ্গা, বলে ঠিক আছে আমি আসবো। এসে ওই তোমার মুনির আশ্রমে যেখানে 60,000 সগর পুত্ররা ভস্য হয়ে রয়েছে ওইখানে গিয়ে আমি বয়ে যাবো, তাহলে ওরা সব পুনর্জীবন লাভ করবে। এখন মা গঙ্গা নামছেন,
নামতে গিয়ে তার এত তার ওই স্রোতের প্রবলতা যে কেউ তো দাঁড়াতে পারছে না তার সাথে। ভগীরথ আবার তপস্যা করতে শুরু করলেন যে আমি ওই প্রবল স্রোতকে থামাবো। তখন একজন ঋষি বললেন আমি থামিয়ে দিচ্ছি। সেই ঋষির নাম হচ্ছে জহ্নু, যার থেকে জাহ্নবী নামটা আসবে আর কি, গঙ্গার যে নাম জাহ্নবী ওই জহ্নু কন্যা বলে জাহ্নবী নামটা। তো তিনি ওই জহ্নু মুনিকে খুশি করে বললেন, উনি বলছেন উনি আটকাতে পারেন এটা। শিবের যে নাম ছিল যখন গঙ্গা, সে সাংঘাতিক তার প্রবল স্রোত, তাকে কে সামাল দেবে? এই জহ্নু বলছে আমি সামাল দেব, চিন্তা করবেন না। জহ্নুমুনিকে খুশি করে জহ্নুমুনি করলেন কি, ওই যে প্রবল খরস্রোতা গঙ্গা সেটাকে তার কমণ্ডলের মধ্যে ঢুকি। এগুলো যুক্তি টুক্তি দিতে যাবে না, কারণ যুক্তি এখানে দাঁড়াবে না। আর যুক্তি দিয়েই কি লাভ, আমরা তো ওই গল্পটাকে চেঞ্জ করতে পারবো না, তো চলেই আসছে। আপনার মরে গেলেও ওই গল্প এরকম চলবে, ওই কমণ্ডলের মধ্যে ঢুকিয়ে দিল। কারণ ভগীরথ কত কষ্ট করে এই জহ্নুমুনিকে প্রসন্ন করে এই গঙ্গাকে আনার ব্যবস্থা করল, আনলেনও গঙ্গাকে। তিনি এখন ওই জহ্নুমুনির কমণ্ডলের মধ্যে দিন ঢুকে গেলেন, আটকে গেলেন, তাকে আর বের করবে কী করে? এইবার জহ্নুমুনির আবার তপস্যা প্রার্থনা তার কাছে চলল। তখন তিনি প্রার্থনায় খুশি হলেন, খুশি হয়ে তিনি তার এই জানু মানে থাই উরু দেশ থেকে ছুরি দিয়ে চিঁড়ে ওই গঙ্গা নদীকে বের করল। এই জহ্নুমুনির কন্যা তার শরীর থেকে তিনি এসেছেন বলে গঙ্গার একটি নাম হয়ে গেল জাহ্নবী। এই নামটা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, হিন্দু ঘরের ছেলে মেয়ে তো নিশ্চয়ই জানেন জাহ্নবী। হিন্দু ঘরের আর কি বলবো, আজকে দুপুরবেলায় আমি যখন খেতে যাব তখন দেখছি একজন ভদ্রলোক সবাই প্রণাম টনাম হয়ে গেছে, তিনি বসে আছেন। বললাম কি আপনি প্রসাদ পাবেন না? না প্রসাদ পাবো, কিন্তু আমার একটা সমস্যা আছে। কী সমস্যা? সকলের সামনে বলতে পারবো না, আমার কী দেব কী বলবে সকলের সামনে বলতে পারবো না। তো এই সব লোকগুলো যখন পোশাক পেতে চলে গেলে বলে এইবার আপনি বলুন। বলছে আমার অফিসে ওর একজন কলিগ আছে, সেই কলিগটি মুসলিম। সে এসে বললে এটা পবিত্র জল পানি বলেছে, পবিত্র পানি আছে এটা আমি গ্রহণ করি। তো উনি বিশ্বাস করে আমরা যেমন হিন্দুরা গঙ্গা জল নিয়ে তেমনি ভেবেছি কোনো নদীর পানিটাই হবে। যেটা হচ্ছে জমজম কূপের জল, জমজম হচ্ছে মক্কাতে আছে কাবা, যেখানে কাবার সৌধটা আছে সেখানে একটা কূপ আছে, তার নাম জমজম। এবং সেই কূপে মানে কুয়োর জল খাইয়েছে। এ তো মুসলিমদের ধর্মবিশ্বাসের ব্যাপার, কাউকে আঘাত করছি না, কিন্তু খেয়েছে। খাওয়ার পরে বলছেন একটু প্রসাদ দেবো, আমি হজ থেকে ফিরে এসেছি, আপনাকে একটু ওখানকার প্রসাদ দেব। কী প্রসাদ? ভাত দিয়েছে আর মাংস দিয়েছে। মাংসটা যে কী সে তো আর উনি জিজ্ঞেস করার সুযোগ পাননি, তাও বন্ধু দিয়েছে বলে উনি খেয়েছেন, ভাতও খেয়েছেন মাংস খেয়েছেন। তাতে কী হলো? ভাত খেলে মাংস খেলে তো কী হলো? কিন্তু ওই মাংস তো নিষিদ্ধ মাংস আমাদের পক্ষে। তার মানে আপনার এখন কী হলো বলে আমি তার হিন্দু নেই, আমাদের ধর্মচ্যুত হয়ে গেছে। কে আপনার ধর্মচ্যুত হয়েছে? কিছু হবে না, আপনি যেমন হিন্দু ছিলেন তেমনি আছে। ওই একটু জল খেলে আর একটু ভাত খেলে আর ওই কি মাংস খেলে কি আপনার যাত্রাদের যাত্রা কি এতটাই ঠুনক? এইসব বোঝালাম। তখন উনি ভাষাস্থ করলেন, তারপর উনি বললেন আমি স্বামী গহদানন্দের কাছে দীক্ষা গ্রহণ করছি। তো শুনে একটু করে নিশ্চিত হলাম যে আমাদের মঠের প্রেসিডেন্ট মহাদের কাছে দীক্ষা পেয়েছে। খানিক্ষণ পরে আমি
আমার যিনি আপনারা জানেন হরি মহারাজ, এদিকে আশেপাশে কোথাও আছে আছে না আছে, তার ধারে পাশে থাকবে, শ্রীহরি তো সব জায়গায় থাকে ও আছে। তো যাই হোক, তো হরি মহারাজকে বললাম তুমি একটু দেখো তো এই ওকে একটু ভালো করে প্রসাদ টুসাদ পায়ে দাও। আর আমি ওই লোকটাকে বললাম তোমার কোনো ভয় নেই, তুমি তুমি খেয়ে থাকো বেশ করে শুনি, ওই পানীয় যদি খাও মাংস যদি খাও ভাতও খাও কোনো কিছু হবে না, তোমার ধর্ম এত ঠুনকো নয় যে চলে যাবে। তখন সে আবার বলে কি না, আমার স্ত্রী আবার একটা মঠের নাম করেছে, সেই মঠ থেকে দীক্ষা নিয়েছিল, দীক্ষা নেওয়ার পরে আমাকে আবার জোর করে জোর করে আবার যে মঠ থেকে আমি নিয়ে সেই মঠ থেকে তোমাকে আবার দীক্ষা নিতে হবে। বুঝতেই পারছি সে আদম আলিমের গল্প জানেন তো, বললে আবার আরেকটা গল্প হয়ে যাবে দরকার নেই। তো আদম আর ইবের মতো ইবের কথায় আদম যেমন জ্ঞান বৃক্ষের ফল খেল, ইনি আবার ওর স্ত্রীর কথায় আবার দীক্ষা নিন। অলরেডি দুবার হয়ে গেছে, এছাড়া আবার হয়েছে কবে কবার ওই জানি না, কিন্তু দুবার করেছে। এবার আমি ওকে পেলাম, প্রসাদ টুসাদ খাইয়ে দিলাম, তারপরে এলো আলাম বলুন যে হরি মহারাজ বলছে মহারাজ আমি ওর সঙ্গে কথা বলেছি, ও তো আবার আমাদের কাছে দীক্ষা নিতে চাইছে কোনো ভয়ঙ্কর, মানে দীক্ষাটা ওদের কাছে এরকমই ব্যাপার, কোনো কনসেপ্ট নেই কিছু নেই, দীক্ষা উনি একবার নিয়েছে আবার নেবে আবার নেবে। আমি একজনের কথা শুনেছিলাম, কথাটা সত্য জানি না, সেই লোকটা নাকি নবার দীক্ষা নিয়েছে, নবার। কেন নিয়েছে, ও খোঁজ নিয়েছে যে কোথায় কোথায় ভালো গেস্ট হাউস আছে, কোন আশ্রমের কোথায় কোথায় ভালো গেস্ট হাউস আছে, সেখানে সেখানে গিয়ে দীক্ষা নিয়েছে। নবার হয়ে গেছে, এবার এসছে আমাদের কাছে, মানে বলুন তো আমরা তো এরকম দীক্ষা দিই না, আপনার নবার হয়ে গেছে। আমাদেরটাও যে আপনি বাদ কি করে আরেকটা দীক্ষা নেবেন না তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আপনার দশবার হয়ে যাবে, আমরা এর মধ্যে নেই আপনি। তো হরিকে বলছে যে অলরেডি এক জায়গায় আবার দীক্ষা নিয়েছে, আবার হরিকে বলছে অসুবিধা নেই আমি আবার আপনাদের কাছে আবার দীক্ষা নিয়ে নেব, মানে এত ডেঞ্জারাস এই দীক্ষা নেওয়াটা আর দীক্ষা ছাড়াটা, এর কাছে খুব ডাল ভাতের মতো ব্যাপার সহজ। তাই হর যেটা বলছিলাম জন্য উনিকে এখন তো উনি তার জানুর মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, মানে পেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, এবারে সেখান থেকে বের করতে হবে, তো দলিত তার ওই পূর্বপুরুষদের মুক্তি হবে না। তা আবার জন্মমুনিকে তপস্যা করে তাকে খুশি করে প্রসন্ন করে ঠিক আছে আমি তো খেয়েছি জলটা, তো আমি গঙ্গাটাকে পুরো খেয়ে নিয়েছি, এখন ওটাকে আমি বের করে দিচ্ছি, ওই জানু মানে পুরু খাইটাকে ছিঁড়ে আবার গঙ্গাকে বের করে দিই, সেদিনে গঙ্গার নাম জানু। এবার ওখান থেকে বেরিয়ে আসছে, সেও এত খরস্রোতা গঙ্গা, জন্মই করবে ঠিক সমল দিতে পারছে। আবার গভীরত তপস্যা করলেন শিবের কাছে, শিব বলছেন ঠিক আছে আমি ওটাকে জটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, শিবের জটা জটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ও আর বেরোতে পারবে না। এখন জটার মধ্যে শিব ঢুকিয়ে দিলেন, শিব তো ঢুকিয়ে দিলেন, তাহলে আমার মা গঙ্গা আসবেন কী করে পৃথিবীতে যদি শিবের জটায় আটকে থাকেন। আবার তপস্যা টপস্যা করে আবার শিবকে সন্তুষ্ট করে শিব বললেন ঠিক আছে আমি জটা থেকে বের করে দিচ্ছি, কিন্তু ওকে সামলাবে পাগল মা গঙ্গা নাচতে নাচতে বেরিয়ে আসবে আবার সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। তখন শিবের অনুগ্রহে মা গঙ্গার কৃপায় আবার উনি সহজ ধারায় বইতে শুরু করলেন, এবং ওকে তো ওই আশ্রমে নিয়ে যেতে হবে, কিন্তু ওদের মুক্তি হবে না, তাই আগে আগে ভগীরথ শাঁখ বাজি বাজাতে বাজাতে যাচ্ছেন আর ভগীরথকে অনুসরণ করছেন মা গঙ্গা, যেদিকে যাচ্ছেন সেখানেই একদম সব মুক্ত হয়ে যাচ্ছে। এবার এসে আস্তে আস্তে নিয়ে এসছে
ওই মন্দির আশ্রমের কাছে যেখানে ছাই হয়ে সব 60,000 সবরুদ্র মারা গেছিল ওইখানটায় নিয়ে এসছে। তো আশা গঙ্গার স্পর্শের সঙ্গে সঙ্গে ওই 60,000 ভস্মীভূত সবর পুত্র আবার পুনর্জীবন লাভ করল। পুনর্জীবন আর কাজকর্ম করতে পারবেন না, কিন্তু জীবনটা লাভ করলো, করে তারা স্বর্গপ্রাপ্ত হল। এই হচ্ছে এই গঙ্গার কাহিনী। তা কথা হচ্ছে এই যে গঙ্গার ধারা, যেটা বলতে বলতে এই গল্পটাতে এলাম, সেজনকে সেটাকে একজন ধারণ করলেন। কে ধারণ করলেন? শিব। এই গঙ্গার প্রবল খরস্রোতা ধারাকে তিনি ধারণ করলেন জটার মধ্যে। আর গভীরত কী করলেন? সেই জটাকে তিনি বহন, সেই ধারাকে তিনি বহন করে মানব কল্যাণে আমাদের কাছে নিয়ে এলেন। তাহলে একজন হচ্ছেন বহন করলেন, একজন হচ্ছে ধারণ করলেন। এই মাস্টারমশাই কী করলেন? এই কথাপ্রীতির যে গঙ্গা ধারা, যে জাহ্নবী ধারা, তাকে তিনি একই সঙ্গে ধারণ করলেন এবং একই সঙ্গে বহন করে করে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। ভগীরথের যে ভূমিকা গঙ্গাকে আনা অনেক ক্ষেত্রে, আমাদের পৌরাণিক কাহিনী এটা, সে একই ভূমিকা পালন করলেন আমাদের যুগে শ্রীম কথামৃতকার। তিনি এই শ্রীরামকৃষ্ণের কথার ভাণ্ডারকে তার কাছে ধারণ করে রেখেছিলেন, তারপর থেকে তিনি বহন করে করে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। একই সঙ্গে মহাদেব এবং ভগীরথ দুজনের ভূমিকা তিনি পালন করেন। এখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন হলো দক্ষিণেশ্বরে আমাদের কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। দুইজনে মানে মাস্টারমশাই আর তাকে যিনি নিয়ে এলেন এখানে, সিধু মানে সিদ্ধেশ্বর মজুমদার। ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার, এই সিদ্ধেশ্বর মজুমদার বা সিধু কথা মিথ্যে প্রথমেই আপনারা যাকে পাবেন, তা কিন্তু একদিনই আমরা দেখছি, একবারই দেখছি, আর তার উল্লেখ কোথাও পাই না একদিন। ওর একটা ভূমিকা নির্দিষ্ট করা ছিল যে উনি শ্রীমকে মানে কথামৃতকারকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসবেন, নির্ধারিত। এদের সব প্রত্যেকটা ভূমিকা নির্ধারিত, একদম এটাই হবে, ডেস্টিন, প্রি ডেস্টিন। সিধুর নাম আমরা আর পরে কখনোই পাই না কথামৃতের মধ্যে, তারপরে কী হলো সেটাও আমরা কিছু জানি না। কিন্তু দেখুন, একবারের জন্যে তার নাম পেলাম কথামৃতে, তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মাত্র একবারের জন্য তার নাম, সমগ্র কথামৃতে একবারের জন্য নাম পেলাম, তারা সারা জীবন তার নামটা থেকে গেল, অমর হয়ে গেলেন তিনি। কারণ তিনি শ্রীমকে কথামৃত কাকে শ্রীরামকৃষ্ণের কাছে এনে উপস্থিত করিয়েছিলেন, এটাই ওনার ভূমিকা। এইটুকুর জন্য উনি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ভূমিকা থাকে, ঈশ্বর নির্দিষ্ট, ঈশ্বর ঠিক করেন একে এই ভূমিকাটা পালন করতে হবে। সিধুকে ওইটুকুই ভূমিকা, আর তাকে আমরা কখনো পাবো না। তিনি কথামৃতকারকে শ্রীরামকৃষ্ণের সামনে হাজির করবেন। এবার দুইজনে এসে শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে এসেছেন, এবার দেখিলেন ঘরে তার দেওয়া, ঘরের দরজাটা বন্ধ। এর আগে শ্রীরামকৃষ্ণ দেখে গেছেন, আবার একটু ঘুরতে টুরতে গেছেন, ঘুরে টুরে আসি, ঘুরে যখন এলেন তখন দেখলেন শ্রীরামকৃষ্ণের ঘরটা, দরজাটা বন্ধ। যদি আপনারা বাইবেল পড়ে থাকেন, বাইবেলের একটি বিখ্যাত কথা আছে যীশু খ্রিস্টের, যদি কখনো দেখো যে দরজা বন্ধ, তাহলে দরজায় তোমরা করাঘাত করবে, ধাক্কা দেবে। সে কথাগুলো হচ্ছে, নক অ্যান্ড দি ডোর শ্যাল বি ওপেন আন টু ইউ, বিখ্যাত কথা কিন্তু বাইবেল, নক অ্যান্ড দি ডোর শ্যাল বি ওপেন আন টু ইউ, ধাক্কা দাও, ধাক্কা দিলে দরজা খুলে যাবে। দরজা তো ভেতর থেকে বন্ধ করেনি, জাস্ট ভেজানো আছে। এই ভেজানো নিয়ে একটা কথা মনে করবে,
আমাদের শ্রী মায়ের একজন সেবক ছিলেন, তার নাম স্বামী গৌরীশ্বরানন্দ রামময় মহারাজ। আপনারা কেউ কেউ তার নাম শুনে থাকতে পারে। তো স্বামী সারদানন্দ মহারাজ জনমপাটি গেছেন, তখন মা ওখানে আছেন, জনমপাটি গেছেন মায়ের দেখাশোনা করতেন। এখন সারদানন্দ মহারাজ ওই রামময় মহারাজ তখন ছোটো, হয়তো 15-16 বছর বয়স, দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যেত, যাই না বাংলাদেশে আপনারা কী বলেন, ভেজিয়ে দেওয়া মানে জাস্ট ঠেকিয়ে রাখা, বন্ধ করে দেওয়া নয়, জাস্ট লাগিয়ে দেওয়া, লাগিয়ে রাখা। উনি বলছেন দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যেত। এখন রামময় মহারাজ এই ভেজিয়ে দেওয়া কথাটা ওদের দেশের ভাষায় হচ্ছে ভেজিয়ে দেওয়া মানে ভিজিয়ে দেওয়া, জল দিয়ে ভিজিয়ে দেওয়া। উনি বলছেন কি দুই বালতি জল এনে সামনেটাকে ভিজিয়ে দিয়েছে, ভালো করে ভিজিয়ে দিয়েছে। আরে করেছিস কি, করেছিস কি না, আপনি যে বললেন ভেজিয়ে দিলাম ভেজিয়ে, আরে ভেজিয়ে আর তুই ভিজিয়ে দিলি তো, আমি তো বলছি ভেজিয়ে দিতে তুই দিলি ভিজিয়ে। তাই হোক, ধরো বাংলাদেশের কথা আর ওই বাংলার কথা তো অনেক পার্থক্য আছে, তো কথ্য ভাষার পার্থক্য আছে। তবে আমি দেখছি, আমি তো ওই বাংলাতেই বড় হয়েছি, কলকাতায় ছোট থেকে বড় হয়েছি, তাই এখানে আসছি কিছু দেখছি কলকাতার ভাষা আর ঢাকার ভাষা এক কোনো পার্থক্য নেই, মানে কথ্য ভাষা যেটা আমরা কথা বলছি কোনো পার্থক্য নেই, লিখিত ভাষার মধ্যেও কোনো পার্থক্য নেই, শুধু যখন বলার সময় একটু এদিক ওদিক করা তখন বোঝা যায় না। ঢাকার লোক যদি আগেকার দিনে বলতে নাকি ঢাকাইয়া ভাষা, সে এমন ঢাকাইয়া কি যেন কুট্টি নাকি ঢাকাইয়া কুট্টি, মানে ওদের ভাষা নাকি এমনই ছিল কিছু বোঝা যেত না। তা আমি কদিন আগে চট্টগ্রাম গেছিলাম, অনেকবার চট্টগ্রাম গেলাম, সেদিন গেছি তো দুজন চট্টগ্রামের মানুষ কথা বলছে, আমি শুধু হাঁ করে তাকিয়ে আছি, দুজনেই বাংলাতেই কথা বলছে, কি যে বলছে কিছু বোঝা যাচ্ছে, শুধু শুনতে পাচ্ছি কথা একটা বেরোচ্ছে মুখ থেকে ঠিক, কি যে কথাগুলো ইংরেজি বলে আর্টিকুলেশন ওটা বোঝা যাচ্ছে। আরেকবার আমি এসেছিলাম এই ঢাকাতে, স্বামী অক্ষরানন্দজি আমাকে এনেছিলেন তখন রামকৃষ্ণ মিশনের সেমিনারি উপলক্ষে, আমাকে সব সেসব বক্তৃতা হয়ে যাওয়ার পরে আমাকে সিলেট পাঠাচ্ছে, আমি বললাম আমি রাত্রের ট্রেনে যাবো, উনি বলছেন না ফ্লাইটে চলে যাবো, তখন না আমি ট্রেনে যাবো, ট্রেনটা কীরকম দেখি বাংলাদেশে, প্রথম বাংলাদেশে এসছি তো 1997 সালে, তো ভোরবেলায় তখন রাত্রির অন্ধকার আছে, ট্রেনটা সিলেট স্টেশনে নামলো, আমি বললাম দাঁড়িয়ে আছে দুজন, একজন বয়স্ক একজন যুবক, শুনলাম তারা কাকা এবং আপনাদের দেশের ভাষায় ভাতিজা, আমরা ওদের দেশে বলি ভাইপো, এদেশে বলে ভাতিজা, কাকা আর ভাতিজা আমাকে রিসিভ করতে এসে তো গাড়ি করে নিয়ে যাচ্ছেন, এখন যে সিলেট আশ্রম তখন তো মিশনের অধীনে আসেনি, এখানে নিয়ে যাচ্ছে, তো দেখছি ভাতিজা গাড়ি চালাচ্ছে, কাকা বসে আছেন পেছনে, আমি সামনে বসে আছি, কাকা আর ভাতিজার মধ্যে কথা হচ্ছে, গাড়িতে আমি আছি, আমি একটা বর্ণ বুঝতে পারছি, শুনেছি শব্দ বেরোচ্ছে মুখ থেকে, কাকারও শব্দ বেরোচ্ছে ভাতিজারও শব্দ বেরোচ্ছে, শুনছি কী শব্দ আমি বুঝতে পারছি, ফুসফাস এরকম শুধু ফুসফাস ফুসফাস হচ্ছে, ওরা দুজনে কিন্তু ঠিক বুঝতে পারছে, কোন দেশে এলাম, কিন্তু বাংলা ভাষায় কথা বলছি নিশ্চয়ই বাঙালি যখন এরা, কথাগুলো কী শুধু বুঝতে পারছি না, সিলেটের সেই ফুসফাস ফুসফাস আর চট্টগ্রামের ওই ভাষা কিছুই বোঝা যায় না, কিছু মনে করবে না, আমি কোনো ভাষাকে আক্রমণ করছি না, আমার অভিজ্ঞতাটা বলছি, বোঝা যায় কী যে হচ্ছে ফুসফাস করে ফিসফাস করে বোঝা যাচ্ছে। কিন্তু দেখুন আবার যখন আরেকজন ওই দেশের লোক থাকবে সে তো সব বুঝে যাবে, ও ফুসফাসটা কী ফিসফাসটা কী সব বুঝে যাচ্ছে, আমি খুব চিন্তায় করলাম এরা কী করে কথা বোঝে, একের কথা অন্যরা কী করে বোঝে, আমার খুব চিন্তা খুব সমস্যায় করে গেলে আমার কী করে একের কথা আর একজন বোঝে বুঝতে পারছি না, আমাকে ধাক্কা লাগলো প্রথম, এই বাংলাদেশ মানেই হচ্ছে এই সমস্যা,
তো আমি যে এলাম এত বছর পরে সেই ঘুরে ফিরে আমাকে বাংলাদেশেই আসতে হলো। এটা দেখছি ঢাকার লোকের কথা, কলকাতার লোকের কথা, বন্ধু যে কথাই আমরা কথা বলি কোনো পার্থক্য নেই, একই রকম কথা, লেখার কথাও একই রকম, কোনো পার্থক্য কিছু নেই, মানুষগুলো একই রকম, শুধু একটু ঝাল দেয় মিশিয়ে রাখ, রান্নায় একটু ঝাল বেশি খায়, ওই বাংলার লোকে এত ঝাল খেতে হয় না, এর আবার ঝাল মানে প্রচুর ঝাল, আমি আবার একেবারেই ঝাল খেতে পারি না। তো আমি বলি আমাদের যারা রান্না টান্না করে, আমার যেটা রান্না করবে একটু ঝাল টাল কম দিও, দিও না বললে ওরা দেবে না, দেবে দেবে একটু ঝাল, কিন্তু দিও না বললে তো শুনবে না, মানে একটু কম দিও। সে কম দেওয়া যে কী জিনিস, আমাকে নাকের জলে চোখের জলে অনেক দিন হতে হচ্ছে, এমন ঝাল দেওয়া খেতেই পারা যায়। তো আমি আপনাদের খাদ্যাভাসকে আমি নিন্দে করছি না, সমালোচনাও করছি না, কারণ প্রত্যেক জায়গার খাদ্যাভাস আলাদা আলাদা, যেখানে সমালোচনা করা ঠিক, আর বিশেষ করে খাদ্যাভাসকে তো সমালোচনা করা ঠিক নয়, আমাদের সব দিক থেকে এক, ভাষা এক, সংস্কৃতি এক, মানুষগুলো একই রকম চেহারা, অন্যরকম চেহারা নয়, শুধু কিছু কিছু মানুষের চেহারার সঙ্গে একটু পার্থক্য আছে, যাই হোক কিন্তু মানুষগুলো সব একই, ওই বাংলায় এই বাংলার মানুষ সব একই, একই সংস্কৃতি, একই ভাষা, একই ভাব, একই রকম মানসিক গঠনও একই রকম সব। তো বলছিলাম যে বেজিয়ে আর ভেজি এইটা নিয়ে কথাটা এলো, মহারাজ বললেন কলকাতার লোক দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যায়, মানে একটু লাগিয়ে দিয়ে যায়, হালকা করে লাগিয়ে দিয়ে যায়, সে এখন ভেজিয়ে দিয়েছে বলে পুরো বালতি বালতি জল এনে ওই জায়গাটাকে পুরো ভেজে আসবে, মাটির বাড়ি তো কয়েক বালতি জল মাটির বারান্দায় দেয় তাহলে কী অবস্থা হবে, ভাবতে ভেসে যাবে, করেছিস কী এই তো বন্যা শুরু করে দিয়েছিস, জল দিয়ে বন্যা শুরু করে দিয়েছিস, আপনি যে বললেন ভেজিয়ে দিয়েছে, আমি বললাম ভেজিয়ে দিয়ে যা, তুই কী করলি, তুই তো পুরো ভেজিয়ে দিয়ে গেলি, এই যে ভেজিয়ে আর ভিজিয়ে একটু একটা একটা অক্ষরের এদিক আর ওদিক, তা তুই এত খণ্ড হয়ে যাবে, একটু প্রবল একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। মানুষের খাদ্যাভাস, মানুষের এই যে কথাবার্তার মধ্যে এতটাই বৈচিত্র্য থাকে, সেই বৈচিত্র্য অনেক সময় খুব ইন্টারেস্টিং হয়ে যায়। আমি তো সব ইন্টারেস্টিংলি নিই সব জিনিসগুলোকে, যেন এখনও শিখছি আমি, আর দু তিন মাসের মধ্যে পাঁচ বছর হবে আমার এই আপনাদের এই ঢাকাতে, এখন আমি শিখছি, শিখছি মানে কি কালচারটাকে শিখছি, মানুষগুলোকে নতুন করে দেখার চেষ্টা করছি, মানুষগুলো কিন্তু ভালোই, আমি দেখছি ওই বাংলা থেকে এই বাংলার লোক, আমি ধরেই নিচ্ছি এখন এইখানে কোনো ওই বাংলার লোক নেই, তাহলে আবার চটে যেতে পারে উনি কেউ থাকে ধীরে, আমার তো মনে হচ্ছে ওই বাংলার থেকে এই বাংলার লোকগুলো একটু বেশি সহজ সরল, এখানকার লোকে একটু সহজ সরল বেশি, ওরা মহাশয়তান, আমি তো ওই বাংলারই লোক, জন্মেছি ওই বাংলাতে, কিন্তু ওরা বড় ধুরন্ধর বড় শয়তান, কিন্তু এদেশের লোক এই বাংলার লোক অনেক সহজ সরল, প্রাণের টান অনুভব করি, মানুষগুলো ভালো। এখন এই ভেজিয়ে দিয়ে যা আর ভিজিয়ে দিয়ে যার মধ্যে এত যে একটা যুদ্ধ হয়ে যাবে, বুঝতে পারি ভেজিয়ে আর ভিজিয়ে একটা শব্দের এদিকতি, একটা অক্ষরের এদিকতি, তাতেই গোলমাল। এখন দেখলেন এবার দেখিলেন ঘরে দ্বার দেওয়া, বাইবেলের কথা বলছিলাম, বাইবেল যীশু খ্রিস্ট বলছেন নক অ্যান্ড দি ডোর শ্যাল বি ওপেন আন টু ইউ, দরজা যদি বন্ধ থাকে তাহলে দরজায় আঘাত করো, দরজাটা খুলে যাবে। এখন শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে আমরা প্রবেশ করতে চলেছি, এই ঢুকবার ঢুকতে ঢুকতে এতদিনে প্রায় অনেকদিন হয়ে গেল, চার পাঁচ বছর হয়ে গেল আমার, অবশ্য মাঝখানে দু বছর এই কোভিডের জন্য বন্ধ ছিল, তা তিন বছর তো হচ্ছে এই কথা মৃত, তাতে আমরা এখন এই দল দরজা বন্ধ জায়গায় এসেছি, কয়েক পাতা চার পাঁচ পাতা হয়তো পড়া হয়েছে, কি তাও পড়া হয়নি, এ চেষ্টা করতে পারবো না কোনোদিন, আমি এখন একটা খণ্ড এরকম পাঁচটা খণ্ড আছে, শেষ করা তো দরকার নেই,
সময় হয়ে গেছে, দেখুন আমার দোষ নেই, কিন্তু আমি বেশ গল্প গল্প ফেলেছিলাম যে এই বাচ্চাগুলো তখন শুনছে কীরকম, এই বাচ্চাগুলোকে এঙ্গেজ রাখা কি কঠিন ব্যাপার, এবং এরাও দেখছি শুনছে, গল্প না বলে শুনবে কেন, এই জন্য গল্প টল্প একটু বলতে হয়। আর গল্পের একটা এমনই আকর্ষণ, ছেলে বুড়ো বুড়ি বুড়া সবাইকে আকর্ষণ করে, গল্প টল্প বললে সুবিধা হয়। তো এখন কথা হচ্ছে দরজা ধাক্কা দিলেই খুলে যাবে, ধরে নিন দরজায় ধাক্কা দেওয়া হলো দরজা খুলে যাবে, যেই দরজা খুললো খুললেই আপনি কী দেখতে পাচ্ছেন, স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে বসে আছেন, দরজা খুললেই তাকে দেখতে পাবেন। এই যে এখানে দেখুন খুললেই একদম মন্দিরে বসে আছেন তিনি, একদম হাস্যজ্জ্বল সহাস্যবদন সুন্দর আপনার চোখের সামনে একটা পর্দা খুলে যাবে। এখন দরজা খুলে গেছে, আমরা পরের দিনে দরজায় ঠেলে প্রবেশ করব, সেই পরের দিন আর বেশি দেরি নেই, আজকে শুক্রবার পরে শুক্রবার, মানে আজকে 3 তারিখ পরে হচ্ছে 10 তারিখ, আগামী 10 তারিখে 10ই নভেম্বর পরে শুক্রবার আমরা দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করব, শ্রীরামকৃষ্ণের ঘরে, এই জগতের তীর্থক্ষেত্র। রবীন্দ্রনাথ লিখেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে, ওই ঘরটা তো এখন জগতের তীর্থ, সারা পৃথিবীর কত মানুষ যদি একবার দক্ষিণেশ্বরে হয়তো কেউ কেউ গেছেন, যান দেখবেন হাজারে হাজারে মানুষ, সে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শনিবার রবিবার, একদম রবিবারটা একটু বেশি হয়, ও দেশে রোববারটা ছুটি, একসময় তো এই দেশেও রোববারটাই ছুটি ছিল, তো ও দেশে রোববার এখনও ছুটি, আশা করি ওটা চেঞ্জ হবে না, থাকবে, এ দেশে চেঞ্জ হয়ে গেছে, শুক্রবার হয়ে গেছে, শুক্রবার জুম্মাবার, আমাদের জুম্মাবার হচ্ছে রবিবার, শ্রীরামকৃষ্ণ রবিবার দিনে নিরামিষ খেত। আমার কাছে যারা দীক্ষা টিক্ষা নেয় তারা জিজ্ঞেস করে যে আমাদের কি নিরামিষ খেতে হবে, এমন দীক্ষার প্রভাব প্রচার, লোকে প্রথমেই মনে করে দীক্ষা নিলেই কিন্তু নিরামিষ খেতে হবে, আর বাঙালি নিরামিষ খাবে ভাবা যায় এটা, নিরামিষ খাবে ভাবতেই পারে, হ্যাঁ কিছু মঠে মন্দিরে বৈষ্ণব মঠে মন্দিরে নিরামিষ খায় ঠিকই, কিন্তু আসলে বাঙালি নিরামিষ খেতে পারে, ও পায়েসের মধ্যে মাছ দেবে এরকম আর কি বাঙালি সবাই, মাছ ছাড়া বাঙালি থাকতে পারে, একটা কথা আছে মাছে ভাতে বাঙালি, তা আমাদের সেই মাছে ভাতে বাঙালি যা একটু হাসছে টানো, না হলে পরে তো মানুষের আমাদের পছন্দ হয় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন দেখা যাচ্ছে অনেক ইয়াং ইয়াং ছেলে, তখন তো মেয়েরা বাইরে আসতে পারতো না, ইয়াং ইয়াং ছেলে সব শ্রীরামকৃষ্ণের কাছে আসছে। শ্রীরামকৃষ্ণ কী করতেন, তাদের নিয়ে গল্প করতেন এবং এমন হাসাতেন, এগুলো আমরা বইতে পাইনি, এগুলো আমরা এই শুনছি পরম্পরাক্রমে শুনে আসছি, এমন নাকি হাসাতেন শ্রীরামকৃষ্ণ যে ছেলেগুলো মেয়েদের মধ্যে লুটোপুটি খেত হাসতে হাসতে, এবং বলতেন আর হাসাবেন না, পেট ব্যথা করছে আর পারছি না, আর হাসাবেন, এমন হাসির কথা বলতেন। আসলে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আনন্দের সন্তান, স্বামী বিবেকানন্দ হচ্ছেন আনন্দের সন্তান। আমি কদিন পরে কলকাতা যাব, ওখানে স্বামী বিবেকানন্দের বাড়িতে আমাকে গেলে একটা বক্তৃতা ওরা করাবে, এবং ভক্ত সম্মানে ওদের টিকিট বিক্রি হয় না, টিকিট বিক্রি হয় না, তখন ওরা আমাকে ব্যবহার করে, আপনি বলবেন একটু বলে দিবেন বলো, এটা টিকিট বিক্রি হয় তো নাম নাম তাতে কী আছে, নাম দিলেই সব টিকিট শেষ। তো আমার একটা বক্তৃতা হবে, সেই বক্তৃতার বিষয় হচ্ছে সহাস্য বিবেকানন্দ, ভক্ত সম্মেলন একটা হবে সেটা আলাদা, আর একটা বক্তৃতা হবে সেখানে এই বিষয় হচ্ছে সহাস্য বিবেকানন্দ। বিবেকানন্দ তো সন্ন্যাসী, সন্ন্যাসী তো হাসবে না,
কিন্তু আমাদের শুনে যে তাকে দেখুন হাসছে, গল্প করছে, কথা বলছে, হাসছে, এটা হচ্ছে একটা নতুন ঘরানা শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করেছেন। এই ঘরানা হাসির ঘরানা, আনন্দের ঘরানা। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছেন, ইউরোপে গেছেন, আর দেখছেন সবসময় হাসছেন, হাসাচ্ছেন। লোকে বলছেন আমি এত হাসেন কেন, আমি ধর্মের জগতের মানুষ, আধ্যাত্মিক মানুষ, আপনি এত হাসেন কেন? কেন আধ্যাত্মিক মানুষ, ধর্মের জগতের মানুষ তো হাসবে না বেশি, একটা গম্ভীর হয়ে থাকে। সে একটা কবিতার লাইন আপনারা পড়েছেন নিশ্চয়ই, আমরাও ছোটোবেলায় পড়েছি, হাসতে তাদের মানা, রাম গরুরের ছানা, মানে হাসবে না, গম্ভীর হয়ে থাকে। আমরা তো গম্ভীর হয়ে থাকতে পারি না, আমরা হাসি, আনন্দ করি, কারণ আমরা আনন্দের সন্তান। শ্রীরামকৃষ্ণ এই ঐতিহ্য আমাদের দিয়েছেন, আমরা আনন্দের সন্তান, আনন্দের মধ্যে থাকি। দুঃখ বেদনা যে থাকবে না তা নয়, থাকবে, তার মধ্যেও আমরা হাসবো, আমরা আনন্দ করব, জগৎটাকে উপভোগ করবো। আমরা দেখুন এই যে ছেলেগুলোকে নিয়ে বসে আছি, এই এতগুলো ছেলেকে নিয়ে কথামৃত আলোচনা করা কঠিন ব্যাপার। ওদের কাছে কী কথামৃত আলোচনা করবো, বয়স তো ওদের কম, আর আজকালকার কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগ, এসব ধর্মটা নয়, এসব শুনতে শুনতে চাই, কিন্তু আমি একটু শুনছি, কেন একটু আস আস চুগির গন্ধ দিয়েছি তো, একটু হাসি, একটু মজা, এসব করাতে চুপচাপ শুনছি। এখন চুপচাপ না শুনে ওদের কোনো উপায়ও নেই অবশ্য, কারণ আমি তো এখানকার অধ্যক্ষ, এদিক ওদিক উল্টোপাল্টা করলে আমি শাস্তিও দিতে পারি, সেই জন্য চুপচাপ, কৃষির জন্য চুপ করেছে আমি জানি না, কিন্তু চুপ করে আছে আর কি। ছেলেগুলো ভালোই, আমাদের যে ছেলেগুলো আমাদের ছাত্রাবাসে আছে ভালোই। আজকে আমাদের ভান্ডারি, নতুন ভান্ডারি, নতুন ভান্ডারি না, ভান্ডারি গেছে সিলেটে তার ভিসার জন্য, সেই জন্য এখন আরেকজন চালাচ্ছে। সেটা কি এমন সবজি, আমিও খেয়েছি, সবজিটা খুব ভালো হয়েছে। এবং এই বেটারা অন্যদিন এই সবজি খেতে চায় না, মানে ওই একই জিনিস প্রতিদিনই খাদ্য হয়ে যায়, মুখে লাগে না, এই কত খাবে। একটু চেঞ্জ করেছে আমাদের নতুন ভান্ডারি মাছ এসে সব টেনে দিয়েছে, এমন টান টেনেছে সবজি, সবজি প্রায় শেষ। আমাকে এসে বলছে সব খেয়ে ফেলছে, তাহলে খাবে তো, ভালো রান্না করিয়েছিস সেই জন্য খাচ্ছে, খাবে। তাহলে এর পরের বার কি এত ভালো রান্না করবো, কেন করবো? আরে খাওয়াটা একটা আলাদা জিনিস, ভালো করে রুচি করে খাবে তবে তো, সারা দিনের পরে খেতে এসছে তখন তোমার এই অখাদ্য জিনিস খাবে ওরা একটু। আমার আমি ওদের সাপোর্টার, ওদের কেউ টাচ করতে পারবে না, কারণ আমি যদি পেছনে থাকি কে ওদের টাচ করবে, কেউ টাচ করতে পারবে, তাই জন্য ওরা খাচ্ছে, খাক ভালো। বলছে আজকে তিন বালতি সবজি আমার বেশি রান্না করতে হবে, তো হোক না, তাতে কী হয়েছে, খাক না ওরা, প্রাণ খুলে খাক, আনন্দে থাক। যাই হোক, আমরা একটু মজাই করলাম আজকে, আজকে বেশি তত্ত্ব কথা বলিনি, আজকে বেশি মজা টজাই করলাম, কারণ ধর্মটা একটা মজার জিনিস, ধর্ম চিয়ে একটা খুব গম্ভীর জিনিস, তা কিন্তু ধর্ম যেমন গম্ভীর তেমনি মজার। শ্রীরামকৃষ্ণ এই ধর্মটাকে আমাদের জীবনের অঙ্গ করে দিয়ে গেছেন, তো সেখানে ধর্ম আর জীবন আলাদা নয়। আপনারা ভালো থাকুন, আগামী 12 তারিখ কিন্তু কালী পুজো, আপনারা নিশ্চয় জানেন সেটা, হিন্দুদের লোককে তো কালীকে দুর্গা পুজো বলতে হয় না, তো সবাই জানে, বছরে যখন পঞ্জিকা আসে হাতে তখন দেখে নেন দুর্গা পুজোটা কবে। আমি তো তাই, এখনও পর্যন্ত আমার বয়স হয়ে গেলে 75 বছর, এখনও প্রথমেই দেখিনি দুর্গা পুজোটা কবে, কালী পুজোটা কবে, রক্তের মধ্যে ঢুকে আছে, বুঝতে পারছেন না। সে একজনকে নতুন মুসলমান করছে, বল আল্লাহ বল, সে তো শুধু কালী কালী বলে, সে তো যতবার বলে আল্লাহ বল মার প্রথমে, তো সে তো ততবার মধ্যে তত খালি খালি কেড়েই ফেলবো, তুই আল্লাহ 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 কর, যতবার বলতে কী করবো, এই গলা অবধি তো কালি ঢুকে আছে, ও ধাক্কাধাক্কি করলেও ও নড়বে না ওখান থেকে, একদম ওখানেই বসে আছে। আমাদের রক্তের মধ্যে দুর্গা কালী শিব এই সরানো যাবে না, এই স্বামীজি ভুলে গেছেন। এদেশে তখন তো একটাই দেশ ভারতবর্ষ, এদেশে এই বুড়ো শিব কৈলাস থেকে কন্যাকুমারী ও বুড়ো ষাঁড়ের ওপরে চেপে ঘুরে বেড়াবে, কেউ আটকাতে পারবে না।
আর মা কালী তিনি পাঁঠা খেয়েই যাবেন, কেউ থামাতে পারবে। আর কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাবে। কৃষ্ণ কবে কোন কালে বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে কি বাজার আমরা জানি না, কিন্তু এখনও আমাদের হৃদয় বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাচ্ছে। একটু যদি কীর্তনের দল আসুক, বা আমাদের মিঠুন মা কোথায় গেল? মিঠুন মা এখানে আছেন? আচ্ছা, এক্ষুনি গেছে। তাই মিঠুন মা যদি একটু কীর্তনের আঙ্গিকে একটা গান ধরে, দেখবেন সকলেরই শরীর ঘুরতে চলে পড়েছে। এমনই আমাদের মধ্যে কৃষ্ণ এমন ঢুকে বসে আছে না, সরানো কঠিন। ওই যে বল আল্লাহ, সে বলছে বলবো কি, আমার বলা অব্দি তো কালী ঢুকে বসে আছে, আল্লাহ টাল্লাহ তো বেরোতে পারবো না। আমাদের ধর্মের সঙ্গে আমাদের এমনই সম্পর্ক। স্বামীজি বলছেন অ্যান ইন্ডিয়ান পিপল, তখন তো বাংলাদেশ আলাদা হয়নি, বাংলাদেশের জন্ম নেই, অনেক পরে জন্ম হবে, তখন বলছেন ইন্ডিয়ান পিপল, অ্যান ইন্ডিয়ান পার্সন, অ্যান ইন্ডিয়ান স্লিপ সুবিধে আছে, ঘুমোতে যাবে ওই ঠাকুরকে প্রণাম করে, ঘুম থেকে উঠবে আবার ঠাকুরকে প্রণাম করবে, খাবে আবার ঠাকুরকে স্মরণ করে খাবে, সব ঠাকুর ভগবানকে স্মরণ করে খাবে, সে দুর্গা হোক কালী হোক শিব হোক যাই হোক ভগবানকে স্মরণ করে খাবে। আমাদের জীবনটাই হচ্ছে ধর্মের পরতে পরতে মোড়া। আমরা আগামী আবার শুক্রবার দিন আবার এখানে তখন একটু কথা মিথ্যে কথা বলবো, আজকে একটু গল্প টল্প বেশি করলাম, অনেকদিনই গ্যাপ করে গেছে তো আপনারাও সব ভুলে গেছেন, সেগুলো মনেও থাকবে না, গল্প টল্প করলে একটু বেশি মনে থাকবে, ভালো লাগে তো গল্প শুনে, বুড়ো হোক বুড়ি হোক যুবক হোক যুবতী হোক গল্প বললেই সবাই সোজা হয়ে বসবে, যদি আমি একটু মিনিট গল্প বলবো দেখবো সব সোজা হয়ে বসবে। যাই হোক সবাই ভালো থাকুন, পরের শুক্রবার আমাদের আবার এখানে দেখা হবে, সেদিন গল্পটা একটু কম বলবো, এটা তো একটু কথা মিলে কথাই, সবাই ভালো থাকুন।